গাছের ঝড়ে পড়ে যাওয়া ফাটা আম দিয়ে, কিছু কিছু আম ঠিক ছিল আর কিছু কিছু ফেটে গেছিলো রাস্তায় পড়ে, তো ওই আমগুলো দিয়েই আমি বানালাম আমের আচার, টক আমের আচার। আর আঁঠিগুলো আমি বাদ দিয়ে দিয়েছি, আঁঠি ছাড়া আমগুলো ছাল সমেত আমি ছোট ছোট পিস করে নিয়েছি। আর এগুলোর সঙ্গে লাগছে আরও কালো জিরা, জিরে, পাঁচফোড়ন, সর্ষে, জোয়ান আর শুকনো লঙ্কা আন্দাজ মতো নিয়েছি। আরও কিছু লাগবে, দেখতে থাকুন ভিডিওটা, ফুল ভিডিও দেখবেন, কোনোখানে স্কিপ করবেন না। শুকনো কড়াইয়েতে আমি শুকনো লঙ্কা দিয়েছি, গোটা জিরে দিলাম, এবার এক এক করে সব দিয়ে দেব। পাঁচফোড়ন দিয়েছি, অল্প জোয়ান দিয়েছি, অল্প রেখে দিয়েছি জোয়ান, আর পাঁচফোড়ন দেওয়া আগেই হয়ে গেছে। আর এখানে সর্ষে দিলাম আন্দাজ মতো, মৌরি দিলাম, সব দেখানো হয়েছে পরিমাপটা। তো আচার যেমনি সে আবার সেমনি পরিমাণ অনুযায়ী আমি মশলাগুলো নিয়ে ভেজে একটু ঠান্ডা করার পরে মিক্সার গ্রাইন্ডার সবগুলো একসাথে নিয়ে একবার গ্রাইন্ড করে নিলাম। তারপর গোটা গরম মশলা নিলাম, দেখতে পাচ্ছেন দারচিনি, এলাচ, লবঙ্গ আছে, আর এখানে আবার সর্ষে, সর্ষে এক ঢাকনা মতো নিয়ে এটা আবার গুঁড়ি করে নিলাম। খুব বেশি গুঁড়ি যেন না হয়, সর্ষেগুলো একটু দানা দানা থাকলেই ভালো হয়। তো দেখতেই পাচ্ছেন, যেমন দেখছেন, এটা রেডি করে রাখলাম, কাজে লাগবে। এবার কড়াইয়ে বেশ খানিকটা তেল নিয়ে সর্ষের তেল আর হালকা গরম করার পর কালো জিরা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম এখানে একটা আলাদা স্মেল আসার জন্য। এবার আমগুলো দিয়ে দিলাম, ওই আম দেওয়ার পর এখানে আন্দাজ অনুসারে আমি নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি এখানে আধা করে লেবু দিয়েছি, কারণ কি আমগুলো খুব বেশি টক নয়, এই জন্য ঘরেই ছিল লেবুগুলো। তো একটু লেবু যদি দেন একটু ঘষে দেবেন, না দিলেও চলবে। তো এখানে আপনারা চাইলে মিক্স আচারও বানাতে পারেন, এখানে গাজর, ফুলকপি আরও কিছু অ্যাড করে। আমি এখানে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু ধুয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি এখানে, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একসাথে। তো আপনারা খালি আমের আচার করতে পারেন এইভাবে। এখানে হলুদ গুঁড়ো দিলাম আন্দাজ অনুসারে, আর লঙ্কার গুঁড়ি আন্দাজ অনুসারে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিলাম। তো দেখতেই পাচ্ছেন খুব বেশি যে মশলা দিয়েছি তা কিন্তু নয়, এই সমস্তটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আর আমের আন্দাজ অনুসারে মশলা দিতে হবে, মশলাটা আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন, আপনাদের উপর, সেটা নির্ভর করে। এবার আমি যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম তার খানিকটা আমি দিয়ে দিয়েছি। আর এখানে যেই জলটা বেরোচ্ছে এটা হচ্ছে নুনের জল, আর একটু জোয়ান দিয়েছি আর মৌরি দিয়েছি, দিয়ে ভালো করে সমস্তটা একসঙ্গে মিশিয়ে নিলাম। এখানে লাস্টে আমি কাশ্মীরি মরিচ দেব, এই কালারটা যাতে আরও ভালো আসার জন্য। তো দেখতেই পাচ্ছেন এবার আমার হয়েই এসছে, আর লঙ্কার গুঁড়িটা দিয়ে দিলাম আন্দাজ মতো। তো আচারটা কিন্তু খুব বেশি মশলা বা তেল পড়েনি, তো তা সত্ত্বেও কিন্তু একটা দারুণ একটা লুক লাগছে। তো লাগছে কি না আপনারাই বলুন তো কমেন্টে। আর এই নামানোর আগে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল আর ভিনিগার। তো এইভাবেই আমি আমার ঘরে পড়ে যাওয়া, ঝড়ে পড়ে যাওয়ার আমগুলোকে কাজে লাগালাম আমের আচার বানিয়ে। তো এইভাবে মিক্স আচারও বানিয়ে নিতে পারেন সেম একই পদ্ধতিতে। তো কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা এই প্রোফাইলে আপনারা আমাকে ফলো করলে এই ধরনের নানা নিত্য নতুন রেসিপি দেখতে পাবেন। আর আমি প্রোডাক্ট আপডেট দিই অল ওভার ইন্ডিয়া, ওই প্রোডাক্ট আপডেটও কালেকশন আপনারা দেখতে পারেন। আমার ডিটেলসে তার পেজ লিঙ্কগুলো দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আরও আপডেট দেখার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে গিয়ে আমাকে মেসেজ করতে পারেন। কেউ যদি রিসেলিং করতে চান তারাও অবশ্যই ওয়েলকাম, আমি বলে দেব কীভাবে করতে পারেন আর কীভাবে করতে হবে। তো খুবই কম প্রাইসে আমার কাছে পাবেন, অল ওভার ইন্ডিয়া আমি সার্ভিস দিয়ে থাকি, নানা কালেকশন পাবেন, কুর্তি, গ্রাউন, শাড়ি, পাঞ্জাবি, ব্লাউজের কালেকশন, নাইটি কালেকশন,
জুয়েলারি কালেকশন, শার্ট প্যান্ট ইটিসি কালেকশন আমি আপডেট দিয়ে থাকি। দেখতেই পাচ্ছেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আচারটা হয়ে গেছে। এবার আচারটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু বয়ামে ভরে নিতে পারবেন আর আজকে থেকেই খেতে পারবেন। তো কেমন লাগলো আমার এই আচারের রেসিপি অবশ্যই জানাবেন, সাথে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আরও আরও এই ধরনের নানা রকম রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব যারা করেন না সাবস্ক্রাইব করে দেবেন। তো আর কেন দেরি, এখনই করে দিন। আর একটা কমেন্ট করুন, লাইক দিয়ে সঙ্গে থাকুন। আর কমেন্ট করলে আমিও আপনাদের প্রোফাইলে গিয়ে ঘুরে আসব, দেখে আসব আপনাদের প্রোফাইলটা। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। খুব গরম পড়েছে আর এখনই কিন্তু আম স্টোর করে নিতে হবে নানাভাবে, তাই না? থ্যাংক ইউ ফর ওয়াচিং।